नमस्कार बंधुरा काजेर सन्धाने थाका प्रत्येक व्यूअर्सदेर आशीर्वाद जब स्टूडियो चैनलेर पक्ष थेके अनेक अनेक अभिनंदन एवं शुभेच्छा। बंधुरा प्रत्येक दिनेर मतो आजके आमरा नतून एकटि सरकारी चाकरी संक्रांत इनफरमेशन निये आलोचना करब एवं आजकेर जे विज्ञप्तिटि निये आलोचना करब सेटि देवा होयेछे इंडियन काउंसिल अफ मेडिकल रिसार्च अर्थात व्यूअर्स जेटाके संक्षेपे ICMR बला हय सेखान थेके नतून एकटि विज्ञप्ति देवा होयेछे एवं शुधुमात्र त्रिपुरार कैंडिडेटदेर किन्तु एखाने नियोग करा हबे। तो व्यूअर्स जदि आपनारा इंटरेस्ट हन एई सम्पर्के विस्तारित जानार जन्य ताहले अवश्यई भिडियोटि सम्पूर्ण इनफरमेशन देखते পারবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল রিকোয়েস্টটি, আই হোপ সকলেই সাপোর্ট করবেন। এবার আমরা ডাইরেক্টলি চলে যাব ICMR থেকে দেওয়া সেই নোটিফিকেশনের দিকে, দেখে নেব সেখানে ডিটেইলস কি কি দেওয়া আছে। তো ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে এলাম ICMR সেই অফিশিয়াল নোটিফিকেশনে এবং এখান থেকে আমরা প্রত্যেকটি ডিটেইলস আলোচনা করব। প্রথমেই তাদের অ্যাড্রেস এবং 19/1/2021 এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, তার ডেট কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নিচ্ছি নোটিশের প্রথমে কি দেওয়া আছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটস ফ্রম ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং টেম্পোরারি পোস্ট আন্ডার এস্টাবলিশমেন্ট অফ মডেল রুরাল হেলথ রিসার্চ ইউনিট ইন দ্য ত্রিপুরা স্টেট। তো ভিউয়ার্স, এখানে আপনাদের MRHRU এর জন্য কিন্তু ত্রিপুরা স্টেট থেকে ক্যান্ডিডেটসদের নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু আপনাদের টেম্পোরারি বেসে সেই পোস্টগুলি দেওয়া হবে। তো দেখে নেব এবার পোস্টিং টেবিল থেকে কী কী ডিটেলসে দেওয়া আছে, আপনাদের যোগ্যতা কী লাগছে, এজ লিমিট কী, প্রত্যেকটি বিষয় এবার এক এক করে আলোচনা করব। প্রথমে এক নম্বরে যে পোস্ট আছে সায়েন্টিস্ট সি মেডিকেল, এখানে কিন্তু একটি মাত্র পোস্ট আছে যেটা আনরিজার্ভ ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে আমি আলোচনা করছি না, একটি ধারণা দেবো আপনাদের। যদি আপনাদের মেডিকেল করা থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন এখানে MBBS আপনাদের লাগবে সেই কোয়ালিফিকেশনটা এবং MBBS থাকলে সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশন দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু এজ লিমিট রাখা হয়েছে 40 বছরের মধ্যে, 40 বছরের মধ্যে হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আপনাদের পার মান্থ স্যালারি রাখা হয়েছে 75,000 করে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং দুই নম্বরে পোস্ট যেটা আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিসার্চ, এখানে কিন্তু একটি মাত্র পোস্ট আছে এবং এটাও কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এবং এই পোস্টের কোয়ালিফিকেশনের দিকে যদি লক্ষ্য রাখি তাহলে কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েট ডিগ্রি লাগবে আপনাদের লাইফ সায়েন্স অথবা জুওলজি অথবা বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 3 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। তো ভিউয়ার্স, এই ডিপার্টমেন্ট থেকে যদি আপনাদের করা থাকে গ্রাজুয়েশন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। লক্ষ্য রাখবেন সেখানে কিন্তু 3 বছরের অভিজ্ঞতা লাগবে। এবং ভিউয়ার্স, এখানে আপনারা অভিজ্ঞতা ছাড়াও কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু সেখানে আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে। সেই প্রত্যেকটি ডিপার্টমেন্টে সেম টু সেম ডিপার্টমেন্ট রাখা হয়েছে। তো যদি আপনার মাস্টার ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটি লাগবে না। তো ভিউয়ার্স, যদি এই কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই এখানে ডিজারেবল কোয়ালিফিকেশনগুলি দেওয়া আছে, দেখে নেবেন। আপনাদের কম্পিউটারের কিছু অভিজ্ঞতা লাগবে এবং এই ডিপার্টমেন্টের মধ্যে আপনাদের কিন্তু টিচিংয়ের যদি কিছু অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে গুরুত্ব বেশি পাবেন। তো ভিউয়ার্স, এখানে এজ লিমিট রাখা হয়েছে এই পোস্টের জন্য ম্যাক্সিমাম 30 ইয়ার্সের ক্যান্ডিডেটসদের নেওয়া হবে এবং পার মান্থ স্যালারি পাবেন আপনারা 25,000 করে। তো ভিউয়ার্স, এইগুলো দুটি পোস্টের এগেনস্টে যা যা বিষয় আছে প্রত্যেকটি আলোচনা করলাম। এবার যদি কেউ আবেদন করতে চান দেখে নিন আপনারা কিভাবে আবেদন করবেন। তো ভিউয়ার্স, এখানে আবেদন করতে গেলে আপনাদের কিছুই করতে হবে না, এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি তাদের কাছে পাঠাতে হবে। এবং সেই অ্যাপ্লিকেশনটি পাঠানোর জন্য পার্টিকুলার একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেটা এই নোটিফিকেশনের সঙ্গেই দেওয়া আছে, আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করেন। তো ভিউয়ার্স, এই ফর্মেটটি আপনারা ফিল আপ করার পর তাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন আপনার যত প্রকার রেসেন্সিয়াল ডকুমেন্টস আছে সঙ্গে সেইগুলো দিয়ে পাঠাবার চেষ্টা করবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন 5th February 2021 এই ডেটের আগে কিন্তু অবশ্যই আপনাকে মেলটি করে দিতে হবে, তারপর করলে কিন্তু আপনাদের চলবে না। তো ভিউয়ার্স, এইগুলো আপনাদের অ্যাপ্লাই এর প্রসেস এবং বাকি কিছু ইম্পর্টেন্ট ডিটেলস যতটা গুরুত্বপূর্ণ নয় দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন। সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনাদের যখন এক্সাম অথবা ইন্টারভিউ নেওয়া হবে তখন কিন্তু আপনাদের ইমেলের মাধ্যমে জানানো হবে, আপনারা অবশ্যই ইমেলটি লক্ষ্য রাখবেন। এবং যারাই এখানে পোস্টিং পাবেন তারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন নর্থ ইস্টের যে কোনো জায়গায় কিন্তু আপনাকে পোস্টিং করা হতে পারে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। এবং যখন আপনারা সেখানে ইন্টারভিউ অথবা রিটেন এক্সাম দেবেন তখন কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটি কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট www.rmrcne.org.in সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু দেখতে পারবেন, অবশ্যই এখানে আপনারা লক্ষ্য রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা, যেটা ICMR থেকে নতুন একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি ডিটেলস আপনার সঙ্গে আলোচনা করলাম। যদি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আরও ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা করছি নেক্সট আরও ভালো ভালো আপডেটস আপনার জন্য নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু, টাটা, বাই বাই।